আগামীকাল চাঁদের উদ্দেশ্যে রওনা দেবে চন্দ্রযান ৩। শেষ মুহূর্তের প্রস্তুতিও সমাপ্ত। এবার শুরু প্রহর গোনা। ১৪ই জুলাই দুপুর ২:৩৫ নাগাদ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হবে চন্দ্রযান ৩-এ। তার আগে রঙ্গোলির মধ্যে দিয়ে চন্দ্রযান ৩-কে ফুটিয়ে তুললেন সুরতের শিল্পীরা। বৃহস্পতিবার এমনই চিত্র ধরা পড়ল সংবাদ মাধ্যমের ক্যামেরায়। একটি স্কুলে সুরতের শিল্পীরা ছাত্রছাত্রীদের সামনে রঙ্গোলির মাধ্যমে তুলে ধরলেন চন্দ্রযান ৩-কে। শিল্পীদের তৈরি ওই রঙ্গোলিতে চন্দ্রযান ৩ ছাড়াও উঠে এসেছে চাঁদ, ইসরোর ছবিও। রঙ্গোলিতে রয়েছে ভারতের জাতীয় পতাকাও। খুব সুন্দরভাবে নিপুণ হাতে চন্দ্রযান ৩-এর রঙ্গোলি তৈরি করেছেন সুরতের শিল্পীরা। ৪ বছর আগে ব্যর্থ হয়েছিল চন্দ্রযান ২ মিশন। তারপর ইসরো দ্বিতীয় চেষ্টা চালানোর সিদ্ধান্ত নেয়। এই দ্বিতীয় প্রচেষ্টার ফসলই চন্দ্রযান ৩। লক্ষ্য চাঁদের পৃষ্ঠে সফলভাবে সফল ল্যান্ডিং করা। মূলত একটি ল্যান্ডার ও একটি রোভার দিয়ে সজ্জিত এই চন্দ্রযানটি চন্দ্রের কক্ষপথে প্রবেশের পর প্রোপালশন মডিউল থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এই চন্দ্রযান। ২০১৯ সালে চাঁদকে ছোঁয়ার চেষ্টা করে ইসরো। সেবার চাঁদে পৌঁছতে চন্দ্রযান ২-এর সময় লেগেছিল প্রায় ৪৮ দিন। এবার চাঁদে পৌঁছতে চন্দ্রযান ৩-এর সময় লাগতে পারে ৪৫ থেকে ৪৮ দিন। ২৩ থেকে ২৪ আগস্টের মধ্যে চাঁদের পৌঁছতে পারে চন্দ্রযান ৩। চাঁদের মাধ্যাকর্ষণ ক্ষেত্রে প্রবেশের পর ধীরে ধীরে গতি কমতে শুরু করবে চন্দ্রযান ৩-এর। উচ্চতা কমিয়ে ধীরে ধীরে প্রবেশ করবে চাঁদের বৃত্তাকার কক্ষপথে। চন্দ্রযান ৩-এ যে ল্যান্ডার রয়েছে সেটি চাঁদের মাটিতে মাসখানেকের একটু বেশি সময় ধরে পর্যবেক্ষণ চালিয়ে তথ্য সংগ্রহ করবে। এদিকে চন্দ্রযান ৩ উৎক্ষেপণ করতে আর একদিনও বাকি নেই, শুরু হয়েছে কাউন্টডাউন। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে চন্দ্রযান ৩। ইসরো জানিয়েছে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলকেই বেছে নেওয়ার প্রধান কারণ এই জায়গাটিতে একেবারেই আলো পড়ে না। চাঁদের এই অঞ্চল মূলত অন্ধকারাচ্ছন্ন, তাই চাঁদের এই অংশটিতে বরফ খুঁজে পাওয়ার সম্ভাবনা বেশি। তাছাড়াও চাঁদের দক্ষিণ মেরুর কাছে রয়েছে বিশালাকার বহু গর্ত। সেই গর্তগুলিতে এমন কোনো উপাদানের খোঁজও পাওয়া যেতে পারে যা সৌর জগতের উৎপত্তি সম্বন্ধীয় গবেষণাকেও আরও এগিয়ে নিয়ে যেতে পারবে। এছাড়াও পৃথিবীর প্রাথমিক ইতিহাসের ভাণ্ডারও লুকিয়ে থাকতে পারে চাঁদে, তারও সন্ধান পাওয়া সহজ হবে এই মিশনের সাহায্যে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।